ইটভাটার খাদের জলে ডুবে মৃত্যু হলো দুই শিশুর। মঙ্গলবার মালদার চাঁচল থানার দক্ষিণ হারোহাজরা গ্রামের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জলে ভাসমান দুই শিশুকে গৃহবধূরা উদ্ধার করে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। কর্মরত চিকিৎসকরা দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই দুই শিশু পৃথক পরিবারে রয়েছে, তবে তাদের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। তাদের নাম তাসমিরা খাতুন ও আনিমুল হক। দেহ দুটি ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায় ইটভাটা লাগোয়া এলাকায়। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। কয়েকটি পরিবার বাস করে। মৃত শিশুদের পরিবার দুটি ওই গ্রামেই স্থায়ীভাবে বসবাস করেন। তারা ইটভাটা শ্রমিক হিসেবে কাজ করেন। মৃত ওই দুই শিশুর বাবা ইটভাটায় কাজ করছিলেন, মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় পাড়ার অন্যান্য শিশুদের সাথে খেলতে খেলতে ওই দুই শিশু ইটভাটার জল ভর্তি খাদের কাছে চলে আসে এবং সেই খাদে তারা গড়িয়ে পড়ে। পরে বাকি অন্যান্য শিশুদের মাধ্যমে জানতে পেরে পরিবারের লোকজন সহ পাড়ার লোকেরা সেখানে ছুটে আসেন। ওই দুই শিশুকে খাদের জলে ভেসে থাকতে দেখা যায়। তাদের পরিবারের লোকজন সহ স্থানীয়দের সহযোগিতা নিয়ে দেহ দুটি উদ্ধার করে চাঁচলের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। কোথায় খেলছিল? আচ্ছা, তারপরে মারা গেছে? কে হয় এটা আপনার? আমার মেয়ে। আচ্ছা, কত বছর বয়স তার? 8 বছর। খেলছিল কোথায়? ভাটায় গেছিল। মৃতদের পরিবারের দাবি, ইটভাটা ঘেঁষা আমাদের বসবাস। ভাটা কর্তৃপক্ষ সীমানা প্রাচীর করুক, সীমানা প্রাচীর বা বেড়া থাকলে এই অঘটন ঘটতো না বলে পরিবারের দাবি। দুটো বাচ্চা ডুবে আছে, দুজন দুটা দুজনের বাচ্চাকে উঠালছে। ভাসছিল? হ্যাঁ, ভাসছিল দুটোই বাচ্চা। উপরে উপরে উঠালছে, তো ওর মারা যে জলে পড়ে আছে, তো ওরা উঠতে পারছে না। তখন ওরাকে ফের বাচ্চাটাকে ফের আমি নিজেই উঠাইলাম। উঠিয়ে ওর যে গায়ে যে কাপড় ছিল সেটা হলো খসিয়ে, তারপর আমি মাথায় করে ঘুরালাম। ঘুরে তারপর আর হলো কিরে বাচ্চাটা তখন ওখানে সবাই ঘুরাইতে লাগলো। তারপর কে বলছে যে হসপিটাল নিয়ে যা, হসপিটাল নিয়ে গেছে, ভর্তি করে দিয়েছে। কি কারণে ঘটনাটা ঘটলো? বাড়ির পাশে ভাটা আছে, ভাটা তো ঘেরা উচিত। ঘেরা উচিত? হ্যাঁ, বেড়া দেওয়া উচিত ভাটাপালাকে। এখানে তো নিজের যাই তাও গর্ত করেছে ভাটাপালাই, তো গর্ত করেছে এখানে। তো ওটাই বলছি যে হলকরে ভাটাটা ঘেরা উচিত, ওদের বাড়ির পাশে ভাটা আছে তো ঘেরতে হবে না। মালদা থেকে দেবু সিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।